আত্মশক্তি মনার মতো একটা বর্ন ক্রিমিনালকে একা কি করে অপরাস্ত করলো এই যুবক এলাকার লোক তাকে সংগ্রাম বলে ডাকে বেকার ছেলে সমাজ সেবা করে কিন্তু গায়ে অসুরের মতো শক্তি মনা ভয় অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতে সংগ্রামের হাত থেকে ছুটতে পারেনি ওই সংগ্রামের হাতি পরিয়ে দিতে হবে পরাধীনতার শৃঙ্খল আরে নাটকের ডায়লগ বাদ দিয়ে কি করতে হবে তাই বলে মনার মতো শক্তিকে যে পরাস্ত করতে পারে তা কি আমার চাই লাল তুমি ভাবতে পারো পরের ইলেকশনের সময় যদি ওই ছেলে আমার পাশে থাকে তাহলে কি হবে এলাকার লোকজন আমাকে ফেভার করবে আর কোনো মাস্তানো আমার বিপক্ষে কথা বলার সাহস পাবে না ওকে চাকরির লোভ দেখে আমার কাছে নিয়ে এসো ওকে আমি এমন চাকরি দেব আমার পোষা কুকুরের মতো চাকরির বেল্ট গলায় পড়ে আমার কথায় নাচবে যদি সংগ্রাম না শুনে আপোষে না মানলে ওকে মানতে বাধ্য করব যাও লাল ওই সংগ্রামকে আমার দাওয়াত পৌঁছে দাও মাথা আমার নষ্ট সবার জন্য লাগে কষ্ট আর বাদ দে ওদের কথা ওরা যা করে তা তো স্টেটমেন্ট দিয়ে করে আর আমাদের সংগ্রাম যা করেছে তার নিজের শক্তিতে করেছে আমার হাতে ক্ষমতা থাকলেই আমার বন্ধুকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতাম আরে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন আমার নেই পারলে একটা চাকরির ব্যবস্থা করে দে চাকরি চাকরি পাবো কোথায় থাকলে তো আমি আগে জয়েন করতাম তমাল তুই না একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলি কোনো জবাব পেয়েছিস 5 লাখ টাকা সিকিউরিটি চেয়েছে আরে শালা 5 লাখ টাকা পকেটে থাকলে কি আর আমি চাকরি খুঁজে বেড়াই যত সব আরে শুন শুন ভেঙে পড়লে চলবে না দোস্ত চেষ্টা করতেই হবে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতেই হবে ওকে শুন আমি এখন চলি কাল ক্লাবে দেখা হবে ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ দাঁড়াও আগে লোকে তোমাকে বেকার বলতো আমি তা মেনে নিয়েছিলাম কিন্তু আজ থেকে তোমাকে মাস্তান বলা শুরু করেছে সেটা কি করে মেনে নেবে বলতে পারো মাস্তানি আমি তো কোনো মাস্তানি করিনি মাস্তানি করনি মানে বাজারে তুমি আজকে একজন জেল পালানো আসামির সঙ্গে মারামারি করনি তাকে পাকড়াও করে পুলিশ রাত আবার তুলে দাওনি দিয়েছি কিন্তু তার সাথে মাস্তানির কি সম্পর্ক লোকটা একটা ক্রিমিনাল দেশের শত্রু সে পুলিশের কাস্টডি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমি বাধা দিয়েছি ব্যাস বাজারে তো আরো অনেক লোক ছিল কই তারা তো কেউ বাধা দেয়নি ওরা কেন দেয়নি আমি জানি না কিন্তু আমার যা কর্তব্য মনে হয়েছে আমি তাই করেছি যদি ওই ক্রিমিনাল তোমাকে খুন করত পুলিশের খাতায় যদি তোমার নাম উঠে যেত তাহলে কি হতো তোমার সমস্ত ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত জীবনে কোনোদিন কোনো ভালো চাকরি করতে পারতাম না কি হতে পারতো আর কি হতে পারতো না সে চিন্তা করার সময় তখন ছিল না আমি চোখের সামনে অন্যায় হতে দেখেছি তাই বাধা দিয়েছি ঘরে তোমার দুদুটো বোন বিয়ের উপযুক্ত কিন্তু মাস্তানের বোনকে কে বিয়ে করতে চাই সেটা কি একবার ভেবে দেখেছো আহা বাবা ভাইয়াকে বাইরে দাঁড় করে তুমি এসব কি শুরু করলে আয় ভাইয়া তোর জন্য সে কখন থেকে ভাত বেড়ে বসে আছি আয় সাথী আমার কথা শেষ হয়নি খাওয়া দাওয়া করার পর ভাইয়া এসে সব শুনে যাবে আয় তো ভাইয়া চল বাবা তুমি এসো